সেতু নির্মাণ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডট কম এর মাধ্যমে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ইউপি সদস্য মোহাম্মদ কবির হোসেন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি ফরিদুল হক এর জবাব দেন। প্রিয় আমার এমপি ডট কম কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার কারণে। ইতিমধ্যে আমাদের এই ডট কম এমপির আলোকে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটির যুগে সারা বাংলাদেশের সবার সাথে উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করার যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকা জামালপুর দুই আসনের 9 নং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের মেম্বার জনাব কবির হোসেন সাহেব আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সে প্রশ্নটা হলো এমন, 2008 নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্থাপ্যবাসীর যে চাহিদা ছিল ব্রহ্মপুত্র নদীর উপর ব্রিজ এবং যমুনা নদীর শাসন, ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদীর উপর 2টি ব্রিজ এবং যমুনা নদীর শাসন প্রায় 3 ভাগের 2 অংশ শেষ হয়েছে। এই কাজ শেষ করার জন্য ইস্তাম্পুর উপজেলাবাসীর জনগণের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যেই আমাদের গোয়ালেরচরের 5 নং ওয়ার্ডের মেম্বার কবির সাহেব বলেছেন যে আমাদের আরও একটা ব্রিজ এই জায়গায় হওয়া উচিত, গোয়ালেরচরে ইউনিয়নের মধ্য দিয়ে আরেকটা ব্রিজ হওয়ার জন্য উনি লিখেছেন। ওনার দাবিটা আমরা বলবো না যে অযৌক্তিক, দাবি যৌক্তিক, কিন্তু সরকার যখন প্রশাসনের দায়িত্বে যদি আওয়ামী লীগ সরকার থাকে, আওয়ামী লীগ সরকার থাকলে এই দেশ আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে অতীতের চাইতে অনেক বেশি উন্নয়ন হয়েছে, এখন উন্নয়ন হচ্ছে, ভবিষ্যতে উন্নয়ন হবে। এই উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছার জন্য আমাদের অল্প কিছুদিন পরেই আমাদের আবার জাতীয় সংসদ নির্বাচন 2018 শেষে হবে। এই নির্বাচনে সরকার যদি গঠন করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আপনাদের সবার মাধ্যমে নৌকার প্রতীকে ভোট দিয়ে যদি উনি প্রধানমন্ত্রী হতে পারেন, ওনার কাছে আবার দাবি রাখার সুযোগ আমাদের আসবে। আমরা চেষ্টা করবো সেই সময় সেই দাবি রাখার জন্য, এবং সেই দাবি রাখলে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী কোনো সময় দাবিকে উপেক্ষা করেন না, জনগণের স্বার্থে করেন বলে আমার বিশ্বাস। কাজে এই আশা আপনাদেরকে দিয়ে আমি আমার আপনার কথার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কথাটুকু আপনাদেরকে উপস্থাপন করলাম। আশা করি আপনার সেই আশায় বসে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ।